আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, যে যেখান থেকে দেখছেন স্বাগত করছি আপন ঠিকানার আরেকটি হৃদয় বিদারক বেসিক ভিডিওতে। জি হ্যাঁ দর্শক, আজকের পর্বের অতিথির নাম সামসুন নাহার। দর্শক, তার বর্তমান বয়স বলেছেন 55 বছর। দর্শক, তার বাবার নাম বলেছেন মরহুম জলিল, তার বাবা নৌকা চালাতেন। দর্শক, তার মায়ের নাম বলেছেন আনোয়ারা বেগম। হ্যাঁ দর্শক, তার বোনের নাম বলেছেন রাহেলা, নাসিমা, নাজমা ও আরেকজনের নাম হচ্ছে পারবিন। দর্শক, তার দাদার নাম বলেছেন আহমদ। জি হ্যাঁ দর্শক, এখানে আরও বলেছেন তার দাদির নাম হচ্ছে রাবিয়া খাতুন। দর্শক, তার চাচার নাম বলেছেন রব ও রৌফ ওয়াহেদ ও আরেকজনের নাম হচ্ছে সিরাজ। দর্শক, এখানে আরও বলেছেন চাচাতো ভাই জাহাঙ্গীর, আলমগীর ও ফুপুর নাম বলেছেন রোকেয়া, রেনু ও আরেকজনের নাম হচ্ছে বিলকিস। দর্শক, এখানে তার ছোট খালা নাম বলেছেন জামেনা। দর্শক, এই সামসুন নাহার চাচি তার গ্রামের এক চাচা রফিক চাচা আমাকে বাড়ি থেকে নিয়ে এসে কিশোর মোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকার বাসায় কাজে দিয়েছিলেন, ওখানে আমি বড় হই। দর্শক, এই সামসুন নাহার চাচি তার ঠিকানা বলেছেন ভাড়াজারি, কাশেমচর, দাউদকান্দি, কুমিল্লা। দর্শক, চলুন আমরা একটি কমেন্ট দেখাচ্ছি, যেটা দেখার পর আপনি বুঝতে পারবেন এই সামসুন নাহার চাচি তার পরিবারে ফিরার কতটুকু সম্ভাবনা রয়েছে। দর্শক, উমর ফারুক নামের এক ভাই লিখেছেন, আমি ওনার ফ্যামিলি মেম্বারদের চিনতে পারছি, তাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছি অ্যান্ড আপডেট জানাচ্ছি। এই উমর ফারুক নামের ভাইটি এই সামসুন নাহার চাচির পরিবারকে চিনতে পেরেছে। মহান আল্লাহ তাআলা যেন এই সামসুন নাহার চাচিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন, এটাই হচ্ছে আপন ঠিকানার চাওয়া। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।